আজকে 17 তারিখ, আজকে আবার তোমাদের জানিয়েছিলাম সেদিনকে 15 তারিখে, অর্থাৎ 14 তারিখে যে এদের জন্মদিন আছে। যেমন ওই যে ওদের জন্মদিন ছিল, কিট্টু, ব্রাউনি, অরিও, জোয়া আর ঘুটনুর। আর সেদিন এটাও জানিয়েছিলাম যে 17 তারিখ আবার এই বড়গুলোর জন্মদিন আছে। এই হচ্ছে পটল, মানে আমাদের পুটু। পুটু সোনা কেন চিন্তা করছে? তো ওর বেবি হচ্ছে যে গদু ভাই, কুচু, মাম্মা। মাম্মা, তো এই তিনজনের আজকে বার্থডে। তো আজকে বার্থডে সেলিব্রেট করব। সকাল থেকে একদম সময় পাইনি ভিডিওটা করার, বিকজ আজকে এতটা গরম, তোমরা যখন ভিডিও দেখবে বুঝতে পারবে কোন দিনের কথা বলছি, 17 তারিখের কথা। এতটাই গরম যে মানে একদমই ইচ্ছা করলো না, আর খুব চটাপট কাজ করে নিয়েছি আজকে, মানে একদমই সময় নষ্ট করিনি, খুব তাড়াতাড়ি কাজ করে নিয়েছি। ওদের খাবার দাবার যেরকম আমি করি করে, তারপরে ওদের রাত্রের চিকেনটা করেছি, আর বাইরের বাচ্চাগুলোর খাবার সন্ধেবেলা বসাবো কি বিকেলবেলা বসাবো এখন করবো না। তো মোটামুটি এগুলো করে এখন স্নান ফান করে ওদেরকে এসি চালিয়ে দিয়েছি ঘরে। ওরা এখন ঘরে একটু খেলা করছে, কৌশিক বেরিয়ে গিয়েছে জামাকাপড় ছেড়ে কাজে। তো এখন ওদেরকে খাওয়াবো, খাইয়ে নিয়ে একটু রেস্ট নেব, নিয়ে আবার বিকালবেলা সেম কেক কাটাকাটি, বার্থডে সেলিব্রেশন। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে, দেখবে, এনজয় করবে। আর আবার বলছি, যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা দেখছো তারা যদি একটু করে শেয়ার করে দাও খুব ভালো হয়। এইটুকুনি অনুরোধ রইল, তোমরা একটুখানি ভিডিওগুলোকে শেয়ার করে দিও। ওকে, তুমি বল নিয়ে খেলছো বেবি? জোয়া, ই বাবা, কি কিউট লাগছে, দেখাই যাচ্ছে না তো, দেখাই যাচ্ছে না তো। এই বলটাকে দেখবে কি করেছে? এ বাবা, বলটা দেখতো, সবাইকে দেখাই। এটা একটা দড়ির মধ্যে ছিল, দড়িটা কোথায় জানি না, আছে এখানেই আছে কোথাও একটা। তো দড়ির মধ্যে এই বলগুলো ছিল, সেই দড়ি থেকে বের করে টিংড়ি বিংড়ি করে দিয়েছে। ওখানে এনে কি একটা করছে। পোকো কি নিয়েছিস রে? এমন একটা বল নিয়েছে নাকি ওখানে? না, ওখানে ওই দেয়াল খুচখুচ করছে। ওই যে ও একটা বল ওরকম বের করে বার করে নিয়েছে দড়ি থেকে। কুচু, আব্বা আব্বা, আজকে হ্যাপি বার্থডে তু তু বাবা, তোমার 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 হ্যাপি বার্থডে দেরি আছে, তুমি এখনো ছোট বেবি আছো। আর এইগুলো তো নতুন বল, ওই যে নিয়ে বসে আছে, যাদের বল তারা নিয়ে বসে আছে। ব্রাউনি, গুলু গুলু গুল্লা, তুমি খেলবে? খেলবে? প্রচণ্ড দুষ্টু, সবার থেকে ছোট, মানে এখানে যতগুলো আছে আমার টোটাল এখন 9খানা আছে। তো এ হচ্ছে সবার থেকে দুষ্টু, ছোট মাস্টারপিস, ঠিক আছে? পুচকু বুবি, আমার 5খানা ছিল, সব সেল হয়ে গিয়েছে, তো এই একটা রয়েছে। ওকে আমার দিদি কলকাতা নিয়ে যাবে, কারণ ওর একটু হালকা বিয়ে আছে, মানে হালকা নিউরো প্রবলেম ছিল, বাট এখন নেই। এসিতে ওর অসুবিধা হচ্ছে না, ঠান্ডা জলে অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। বাট ওকে আমি আর সেল করতে চাই না, বিকজ যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় যার কাছে যাবে তাকেও আমি ঠকাতে চাই না। তো ওই জন্য ওকে কলকাতা ইচ্ছা আছে পাঠিয়ে দেওয়ার দিদির কাছে, ওখানে থাকবে, ও ট্রিটমেন্ট করানো হবে ওকে, যদি ওর পরে আবার যদি কোনো সমস্যা হয়। কিছুই সমস্যা না, ওর চোখটা অ্যাকচুয়ালি হরর কি যেন বলেছিল ডক্টর, আমার ঠিক কথাটা খেয়াল নেই, হররাইজ টাইপের হয়ে যায়, মানে হালকা ওই নিউরো প্রবলেম থাকলে এটা অনেক সময় হয়, তো ওটা হয়েছিল। বাট এখন একদমই ঠিক আছে, মানে কোনো অসুবিধা হচ্ছে না, প্রায় 15 দিন হয়ে গেল ওষুধ খাচ্ছে না, ঠিকই আছে, আর খুবই প্লেফুল, জয়ফুল। জানি না কি হবে, তো আশা করি ও ভালোই আছে, ভালো থাকবে। ওর গ্রোথটা একটু দেখতে পাচ্ছ, লেজটাও একটু যার জন্য সরু, মানে একটু অসুবিধা ছিল। তো আমি এই এরকমভাবে কাউকে সেল করতে চাই না। তো যাই হোক, তো ওকে নিয়ে অনেক গল্প হলো, এখন এখানে থাক, বাকিটা আবার সন্ধ্যাবেলা দেখাবো, ঠিক আছে? তো এটা ওদের কেক, বাটারস্কচ। আর আগের দিন যেরকম যেরকমভাবে যা যা করেছিলাম আজকেও সেম তাই করেছি, শুধু বিস্কুটটা পাশে রাখতে ভুলে গিয়েছিলাম। আর এখানে 4টে বাটি ওদেরকে গিফট করা হয়েছে 4 জনের জন্য। হচ্ছে কারেন্ট ছিল না, প্রায় 10:30 বাজতে যায়, কারেন্ট না থাকলে তো কিছুই করা যাবে না। ওই দেখো আনন্দের, এটা ওদের কেক, ক্লোজ শটে দেখে নেবে পরে।
আমি দেখিয়ে নিলাম, আর যা যা ওদের সময় অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেম একই রয়েছে। পায়েস, মিষ্টি, একটু মাংস, চারটে মিল্কি বার, চারটে আইসক্রিম, এগুলো দেখিয়েছি তোমাদের। ওর বাটি চারটে, অ্যাকচুয়ালি বার্থডে হচ্ছে এই তিনজনের, কিন্তু ও যেহেতু মা ওকে সঙ্গে রাখি আমি। তো লাইটারটা দাও, এখন কেকটা কাটবে, করবে। ওরা খুব ভালো, ওরা চুপ করে বসে থাকে, কিন্তু আর বাদ বাকি যেই তিন চারজনের সেদিনকে 15 তারিখ বার্থডে ছিল, ওরা খুব বদমাশ। বদমাশ মানে কি, ছোট তো, লাফালাফি করে, ওই জন্য ওদের আজকে বাইরে রেখেছি। আমি এদের বার্থডেটা একটু মানে আমার কাছে একটু ইম্পর্টেন্ট, প্রথম বাচ্চা তো। ও বা, কে কুকা তো, কুচু আসো, কুচু করে আসো। হ্যাপি বার্থডে কুচু, পুঁজি দাও, পুঁজি দাও, পুঁজি দাও, এ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাম, হ্যাপি বার্থডে, ধরো দেখি, বধু ভাই, হ্যাপি বার্থডে ত্রিস্তার, ওলে ওলে, এখান থেকে তো খেয়ে নিচ্ছি। আমি দি, আমি দি, আমি দি, আমি খেয়ে নিয়ে দি। ও ওরা খাবার খায় না, এই না, আমি যাবে খাও। ওরা কি ফেলে দেখেছে না, এই যদি ওই, এই যদি তিনজন থাকতো খিচুড়ি হয়ে যেত, আর এই খালি চিকেনটা নেওয়ার ধান দেখেছে। আর এই নতুন থালা কে খাবে আজকে? দিচ্ছি পুচকেটা আছে, এটাও ছল 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 করে, এনে কোথায় চাচ্ছিস? আচ্ছা একটু একটু পায়েস খাও, এখানে ছাড়া যাবে না, করে খাও, এখানে করে ছাড়া যাবে না, ঠিক আছে? তুমি একটু খাও, পায়েস খাও, মা হয়ে। আচ্ছা বাবা মাংস দেবো, আমি ভেঙে এনেছি মাংস, এখানে মাংস রাখা আছে 3 পিস, এগুলো নষ্ট হয়ে যাবে গুদু। আচ্ছা তুই একটু নিবি, একটু মাকে দি, ছোট গুলোকে খাওয়ানো হয়ে গিয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছিল বলে এদেরকে খাওয়ানো হয়নি, এই যে চিকেন খেয়ে নিচ্ছে অলরেডি, মিষ্টি ফিষ্টি এগুলো এখন এগুলো এখন দেবো না, কারণ খেলে জানো কেমন হবে। এইটা নিচ্ছে বলে কালা কাচ্ছে, তো এগুলো পরে খাওয়াবো, আগে ওদের ডিনারটা করিয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে, 9:30 খায়, সেখানে 10:30 বাজে। তো এর পরেরটা দেখাচ্ছি, ওই সেম বাইরে খেতে দেবো, এগুলোই করবো। তো আগে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, এটা একটু দিয়ে পর খাবি, তুই এটা এখন, এটা খেলে ভাত খেতে পারবি, এটা খেলে খেতে পারবি না এখন। এই যে ওদের নতুন বাটি গিফট করা, আর এই যে ওদের খাবার সাজানো হয়ে গিয়েছে, এখন খেতে দিয়ে দেব। তো এই যে খেতে বসে গিয়েছে, হাড্ডি গুড্ডি নিয়ে ওরা খেয়ে নিক। আর ও হ্যাঁ, এই জামাটা ওদেরকে দেওয়া হয়েছে, ওদের পাপা দিয়েছে, কৌশিক দিয়েছে, এ পড়েছে, এ পড়েছে, ও পড়তে চাইছে না গরমে, আর ওকে একটা গলায় বউ দিয়েছে, তো ওর এত লোম যে বউটা ঢেকে গেছে, তো বউটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো ওরা খাওয়া দাওয়া করে নিক, আমি এবারে বাইরে একটুখানি যাই।
দিয়ে আসি বাচ্চাগুলোকে খাবার, তারপরে এসে আবার দেখাচ্ছি। এখানে কিছুটা দিয়ে দাও খেয়ে নেবে। জলগুলিকে দিয়ে দাও। অনেক পিনে তোর একটু দরকার। তো দেখতে পেলে খুব ঘেমে গিয়েছি, কারণটা হচ্ছে দেখতে পেলে মানে ওই বাইরে খাবার দিলাম, হয়ে গেল দাওয়া, আর এত ঘেমেছি সেদিনকেও ঘেমেছিলাম, আজকেও ঘেমেছি, আর আজকে এতটা ঘামার কারণ হচ্ছে হঠাৎ করে এসে দেখছি ছোটোগুলো, মানে যারা ওই 15 তারিখে যাদের বার্থডে গেলো, এই যে সব ওষুধগুলোকে, কিছু ওষুধ কৌশিক তোমার ওই ব্রাউন মার্বেল পেপারগুলো যে হয় খামগুলো, ওতে করে রেখেছিল, তুলে যায়নি, অমর সময় গিয়েছিলো খাবার দিতে, এসে দেখছে সব ওষুধগুলোকে বার করে রেখে দিয়েছে। আর খেয়েছে তো খেয়েছে, কী ওষুধ খেয়েছে, পটি বন্ধ হওয়ার ওষুধ খেয়েছে, খুবই অসাধারণ কাজ করেছে আর কি বলবো। এখন আমি এই ঘর ফর পরিষ্কার করবো, খুব নোংরা হয়ে অ্যাজ ইট ইজ যা হয়ে থাকে, তো এগুলো করে নিয়ে আমরা এখনও খাইনি, খাবো, খেয়ে শোবো। আর ঠিক একই কথা বলবো যে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আশা করি খুব ভালো লেগেছে ছোটোর মধ্যে, যেহেতু আজকে একদম সময় পায়নি, প্রথম থেকে কি করলাম কি না করলাম, বাইরে খাবার কতটা কি দিয়েছিলাম ওদের কিছু দেখাতে পারিনি, কারেন্ট ছিল না, তো ওই জন্য কী কী গিফট পেয়েছে দেখে নিয়েছো, কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সেম দেখে নিয়েছো। তো এবারে চলো আজকের মতো পাই, আমি হাঁপিয়ে গিয়েছি, দৌড়ে এসে দেখেছি তো ওটা মানে খুব টেনশন হয় ওদেরকে নিয়ে কিছু বলে, তো এখন এগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করে আজকের মতো রেস্ট, আবার দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাই, গুড নাইট।